বিশ্ব ফুটবলে এশিয়ার দেশগুলোর সাফল্যর বিচার করে টপ টেন দলগুলো চিনে নিন এশিয়া থেকে যে দলগুলো ফুটবল খেলে তাদের ভিতর বিভিন্ন বিভিন্ন খেলায় সাফল্য রেখে টপ টেনের ভিতর টপ টেন নাম্বারে নাম্বার টেনে যে দলটির কথা বলতে পারি সেটা হলো নর্থ কোরিয়া নর্থ কোরিয়া অতীতে অসাধারণ ফুটবল খেলতো তারা বিশ্বকাপে বেশ কয়েকবার খেলেছে এমনকি একবার কোয়ার্টার ফাইনালেও তারা পৌঁছেছিল তবে বর্তমানে নর্থ কোরিয়ার ফুটবল মান কমে গেছে নাম্বার নাইন সিরিয়া সিরিয়া বিশ্ব ফুটবলে এশিয়ার একটা পরাশক্তি হিসাবে আবির্ভূত হয়েছে সিরিয়া বর্তমানে অসাধারণ ফুটবল খেলছে তারা গত দু সালের বিশ্বকাপ বাসায় ষষ্ঠ স্থান থেকে বাদ পড়ে এবছর তারা বিশ্বকাপ বাসায় অনেক ভালো খেলছে নাম্বার এইট ইউএই ইউএই এশিয়ার ফুটবল একটা অন্যতম পরাশক্তি এটি খুব ভালো ফুটবল খেলে বর্তমান বিশ্বকাপ বাসায় তারা অনেক ভালো ফুটবল খেলছে চায়না নাম্বার সেভেন চায়না চায়না ফুটবলে অনেক শক্তিশালী একটা দল এশিয়ার ভেতর তারা একটা অবস্থান অর্জন করেছে চায়নার ঘরোয়া ফুটবল অনেক দামি ক্লাব আছে নাম্বার সিক্স কাতার আগামী বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে কাতার সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে তবে কাতার বর্তমান সময় অনেক ভালো ফুটবল খেলে এবারের বিশ্বকাপ এবং এশিয়া বাসায় কাতার অসাধারণ ফুটবল খেলছে নাম্বার ফাইভ ইরাক ইরাক এশিয়ার ফুটবল একটা অন্যতম পরাশক্তি হিসাবে আবির্ভূত হয়েছে বিভিন্ন যুদ্ধের পরবর্তী ধ্বংসাবেশের ভেতরে তাদের ফুটবল এগিয়ে চলছে ইরাক গত বিশ্বকাপ ফুটবল বাসায় অসাধারণ খেলেছে এবারের বিশ্বকাপ বাসায়ও তারা অসাধারণ খেলছে গত এশিয়ান এশিয়া কাপ ফুটবলে ইরান চ্যাম্পিয়ন হয় তবে বর্তমানে তারা একটু দুর্বল অবস্থায় আছে নাম্বার ফোর সৌদি আরব সৌদি আরব এশিয়ার ফুটবলে একটা অন্যতম পরাশক্তি তারা বেশ কয়েকবার পরপর বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ লাভ করে তাদের সর্বোচ্চ সাফল্য হল সেকেন্ড ফাইনালে একবার তারা অবস্থান নেয় তাদের ফুটবল দ্রুত উন্নতি করছে নাম্বার থ্রি ইরান এশিয়ান ফুটবলের একটা অন্যতম পরাশক্তি ইরান ইরান বিগত কয়েকটি বিশ্বকাপে নিয়মিত অংশ নিচ্ছে ফলে তাদের ফুটবলের মান অনেক ভালো হয়ে গেছে তারা বর্তমানে এশিয়ার যে কোনো দলকে তারা হাড্ডি লড়াই করতে পারে এমনকি বিশ্ব ফুটবলের অন্যান্য পরাশক্তির সাথেও তারা হাড্ডাহাড্ডে লড়াই করতে সক্ষম নাম্বার থ্রি সরি নাম্বার টু জাপান জাপান এশিয়ার ফুটবলের একটা বড়ো পরাশক্তি জাপানের ফুটবল অনেক পরিকল্পিতভাবে খেলে জাপানি ফুটবলাররা অনেক পরিশ্রম করে খেলতে পারে তারা মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছোটাছুটি করে খেলতে পারে তারা বিগত পরপর কয়েকটি বিশ্বকাপে নিয়মিত অংশ নিচ্ছে তাদের সাফল্য চোখে পড়ার মতো বর্তমানে প্রদর্শনী ম্যাচগুলোতেও তারা অনেক ভালো করছে নাম্বার ওয়ান কোরিয়া সাউথ কোরিয়া বর্তমান এশিয়ান ফুটবলে একটা প্রধান পরাশক্তি কোরিয়ানরা অত্যন্ত দ্রুত ফুটবল খেলতে পারে এবং কুশলী ফুটবল খেলে কোরিয়ানদের বিশ্বকাপ বিগত বিশ্বকাপগুলোয় তারা অসাধারণ সাফল্য লাভ করেছে এশিয়ার দলগুলোর ভিতর সবচেয়ে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স হলো কোরিয়ার তারা সেমিফাইনাল একবার খেলে একবার কোয়ার্টার ফাইনাল খেলে দুইবার সেকেন্ড রাউন্ড উত্তীর্ণ হয় কোরিয়ার ফুটবলাররা অনেক অসাধারণ নৈপুণ্যের সাথে খেলে যেটা দৃষ্টি নন্দন এবং হৃদয়গাহী আগামী দিনগুলোতে এশিয়ার ফুটবল আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ